স্বাগত জানাচ্ছি বসি নিউজ টিভি চ্যানেলে। শুরুতে জানাবো খবর পদার শিরোনাম। আওয়ামী লীগ নেতারা মুক্তিযুদ্ধ করেনি বলেছেন মির্জা আব্বাস। দেশে গণতন্ত্রের ল্যাবাসে কর্তৃত্ববাদী ষড়যন্ত্র চলছে বলেছেন মওদুদ। বিমানবাহিনীতে আরও উচ্চ ক্ষমতাসম্পন্ন আধুনিক যুদ্ধ বিমান যোগ হতে যাচ্ছে বলেছেন প্রধানমন্ত্রী। সম্মানিত দর্শক মিত্র, আতঙ্ক শূন্য প্রধান শিরোনাম চলে আমি জেনে নিই খবরগুলোর বিস্তারিত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন আওয়ামী লীগের বিরুদ্ধে কেউ কথা বললেই তার বিরুদ্ধে দেওয়া হয় রাজাকারের অভিধা, কারণ স্বাধীনতা যুদ্ধে যে কাজটা করা দরকার ছিল আওয়ামী লীগের নেতারা সেটা করেনি। তারা মুক্তিযুদ্ধ করেনি, বরং যুদ্ধ গল্প শুনেছে। আর শহীদ জিয়াউর রহমান ইতিহাস সৃষ্টি করে নায়ক হয়েছেন, তিনি যুদ্ধ গল্প তৈরি করেছেন। এই জন্য আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে নানা অপপ্রচার চালায়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ চেতনা ও আজকের বাংলাদেশ শীর্ষক এক ভার্চুয়াল সভায় তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার রাতে জিয়াউর রহমান ফাউন্ডেশন এর সভার আয়োজন করেন। মির্জা আব্বাস বলেন যুদ্ধের সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া বন্দি, আরেকজন নেত্রী শেখ হাসিনা পাকিস্তানিদের রিলিফ খাওয়া নিয়ে ব্যস্ত ছিলেন, এখানেই তো তফাতটা। তিনি বলেন শহীদ জিয়াউর রহমান স্বাধীন বাংলাদেশের গোড়াপত্তন করেছিলেন, তিনি স্বাধীনতার ঘোষণা না দিলে কোনো কিছু হতো না। তার বক্তব্য বহু মানুষ নিজের কানে শুনেছেন, তার বক্তব্যের সাথে মানুষ অনুপ্রাণিত হয়ে যুদ্ধ অংশগ্রহণ করেন। বিশ্বের যে কয়টা দেশ যুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছে তার মধ্যে বাংলাদেশ ব্যতিক্রম। ৯ মাস সংগ্রাম করে স্বাধীনতা অর্জন করেছিল, আমাদের সংগ্রাম শেষ হয়নি এখনও, পাকিস্তানের পেদার্থ রয়ে গেছে এখনও। বিএনপি সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী বলেন জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দেন, আওয়ামী লীগ পূর্ণ জীবন দান করেন, সংবাদ মাধ্যমের স্বাধীনতা পূর্ণ প্রতিষ্ঠা করেন। এ ধরনের বিরাট সাফল্যের কৃতিত্ব জিয়াউর রহমানের। আজকে ডিজিটাল আইন ও কালা কানুন করে মানুষকে দমানো যায় না। নতুন প্রজন্ম কিন্তু প্রযুক্তির কল্যাণে ঠিকই জানতে পারছে যে জিয়াউর রহমান বাংলাদেশের আসল হিরো। জেডআরএফএলের নির্বাহী পরিচালক অধ্যাপক ডাক্তার ফরাদ হালিম ডোনারের সভাপতিত্বে মূল প্রবন্ধ পাঠ করেন। সংগঠনটির বিজয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ডাক্তার মোর্শেদ হাসান খান, বিজয় দিবস উদযাপন কমিটির সদস্য সচিব ব্যারিস্টার মীর হেলাল উপস্থাপনের সভায় আরও বক্তব্য দেন ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ডাক্তার হারুন আল রশিদ, ডাক্তার এ কে ফজলুল হক ভূঁইয়া, কৃষিবিদ আনোয়ার নবী মজুমদার, বাবলা জেডআরএফএলের প্রকৌশলী মাহবুব রহমান, অধ্যাপক ডাক্তার আবুল হাসনাত মোহাম্মদ শামীম, ডাক্তার শেখ মোহাম্মদ ফরহাদ, কৃষিবিদ শামীমুর রহমান শামীম, ডাক্তার খায়রুজ্জামান দীপু, অধ্যাপক ডাক্তার মোহাম্মদ কামরুল হাসান প্রমুখ বক্তব্য দেন। এছাড়া সবাই ঢাকার সাবেক প্রভিসি অধ্যাপক আফম ইউসুফ হাইদার, ডাক্তার সাবিরুল ইসলাম, ডাক্তার এম এ সেলিম, ডাক্তার তৌফিক জোরদার, ডাক্তার পারভেজ রেজা কাকন আহাদ আহমেদ সহ শতাধিক নেতা অংশগ্রহণ করেন। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ফোর্সের গোল 2030 বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনীকে যুগোপযোগী করে গড়ে তুলতে তার সরকার আরও আধুনিক যুদ্ধ বিমান ক্রয় বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। প্রধানমন্ত্রী বলেন ফোর্সের গোল 2030 বাস্তবায়নের লক্ষ্যে বিমান বাহিনীকে উন্নত ও আধুনিকায়নে ভবিষ্যতে আরও আধুনিক উচ্চ ক্ষমতাসম্পন্ন যুদ্ধ বিমান ও অন্যান্য সরঞ্জামাদি ক্রয়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। রোববার দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর একাডেমি যশোর রাষ্ট্রপতি কুচকাওয়াজ শীতকালীন অনুষ্ঠানের প্রধান অতিথি শির ভাষণে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রীর গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে ভার্চুয়াল অংশগ্রহণ করেন। প্রধানমন্ত্রী বলেন বিমান বাহিনী শীঘ্রই যুক্ত হবে এয়ার ডিফেন্স সিস্টেম ইন্টিগ্রেশন, আনম্যান্ড এরিয়াল ভেহিকেল সিস্টেম, মোবাইল গ্যাপ ফিলার রেডার এবং সর্বাধুনিক এয়ার ডিফেন্স রেডার। জাতির পিতা পদাক্ষণ অনুসরণ করে আওয়ামী লীগ সরকার বিভিন্ন মেয়াদে বাংলাদেশ বিমান বাহিনীকে আরও শক্তিশালী ও যুগোপযোগী করে গড়ে তোলার জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে উল্লেখ করে সরকার প্রধান জানান ইতিমধ্যে বিমান বাহিনী আধুনিকায়নে তার সরকার গৃহীত পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি বলেন ইতিমধ্যে তার সরকার বিমান বাহিনীর উন্নয়ন ও আধুনিকীকরণের ধারাবাহিকতা আধুনিক উচ্চ ক্ষমতা সম্পন্ন বিমান, হেলিকপ্টার, রাডার, ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র, অত্যাধুনিক সমরাস্ত্র এবং মুখ্য যন্ত্রপাতি সংযোজন করেছে। প্রধানমন্ত্রী বলেন বিমান বাহিনীর সক্ষমতা বৃদ্ধির জন্য অত্যাধুনিক 5টি সি-130 জে পরিবহন বিমান ক্রয়ের জন্য চুক্তি সম্পাদন করা হয়েছে,
যা তিনটি বিমান ইতিমধ্যে দেশে এসে পৌঁছেছে। বৈমানিক উন্নততর প্রশিক্ষণ নিশ্চিত করতে আরও 7টি অত্যাধুনিক KAWZ ট্রেনার বিমান সংযোজন করা হয়েছে এবং অচিরে যুক্ত হতে যাচ্ছে PT-6 সিমুলেটর। তিনি বলেন, এখন হয়তো কোভিড-19 কারণে আমরা বেশি অর্থব্যয় করতে পারছি না, তবে আমাদের পরিকল্পনা রয়েছে বিমান বাহিনীকে আরও যুগোপযোগী করে গড়ে তোলার। প্রধানমন্ত্রী তার সরকারের উদ্যোগে লালমনিরহাটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড এরোস্পেস বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়টি উল্লেখ করে বলেন, এই বিশ্ববিদ্যালয়ে বিমান চলাচল, বিমান নির্মাণ, গবেষণা, মহাকাশ বিজ্ঞান চর্চা হবে। তিনি বলেন, আমরা আশা করি এর মাধ্যমে একদিন হয়তো বাংলাদেশ যুদ্ধ বিমান, পরিবহন বিমান এবং হেলিকপ্টার তৈরি করতে সক্ষম হবে ইনশাল্লাহ। তাছাড়াও মহাকাশ বিজ্ঞান চর্চার মাধ্যমে একদিন মহাকাশে যাওয়া সম্ভব হতে পারে বলে তিনি আশা ব্যক্ত করেন। সে প্রচেষ্টা চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। প্রধানমন্ত্রী অনুষ্ঠানে বিমান বাহিনীর মনোজ্ঞ ফ্লাই ফাস্ট উপভোগ করেন। এই সময় তাকে মনোজ্ঞ কুচকাওয়াজ মাধ্যমে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়। এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরি নিয়াবাত অনুষ্ঠানে প্রধান অতিথির অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে 77তম বাফা কোর্স এবং ডিরেক্ট এন্ট্রি 2020 কোর্স সম্পাদনকারীদের মাঝে ফ্লাইং ব্যাচ ট্রফি এবং অন্যান্য পুরস্কার বিতরণ করেন। স্কোয়াড্রন জুনিয়র অফিসার শাকিল আহমেদ শ্রেষ্ঠ চৌকস ক্যাডেট হিসাবে অনুষ্ঠানের সোল অফ অনার লাভ করেন। মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বহু আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জন উল্লেখ করে সরকার প্রধান পাসিং আউট ক্যাডের উদ্দেশ্যে বলেন, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা, দেশের মানুষের কল্যাণ করা এবং সার্বিক উন্নতি করাটা আমাদের লক্ষ্য। তিনি বলেন, বাংলাদেশে আমাদের ক্ষুধা ও দারিদ্র মুক্ত উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে চাই। কাজে আমাদের বিমান বাহিনীর প্রতিটি সদস্য এবং বিশেষ করে নবীন ক্যাডেট যারা, তাদের সবাইকে আমি বলবো, আমরা যুদ্ধ করে বিজয় অর্জনকারী একটি দেশ ও জাতি, সে কথা মনে রেখে বুকে সাহস নিয়ে মাথা উঁচু করে বিশ্বের দরবারে চলতে হবে আর নিজেদেরকে প্রশিক্ষণ মাধ্যমে উপযুক্ত করে গড়ে তুলতে হবে। তিনি এই সময় বিশ্ব শান্তি প্রতিষ্ঠা, জাতিসংঘ, শান্তিরক্ষী বাহিনীতে সশস্ত্র বাহিনীর সাফল্যজনক অংশগ্রহণের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, সেখানে বিভিন্ন দেশের বিভিন্ন বাহিনী যারা আসেন তাদের সাথে আমাদের তাল মিলিয়ে চলতে হবে। কোনো কিছুতে বাংলাদেশ যেন পিছিয়ে না থাকে সেদিকে লক্ষ্য রেখে সে যে ধরনের আধুনিক প্রযুক্তির ব্যবহার দরকার তা দরকার আমরা তা করে যাচ্ছি। তিনি বলেন, আমি ক্যাডেটদের বলবো বিমান বাহিনী অন্যান্য প্রশিক্ষণের সুযোগকে কাজে লাগিয়ে তোমরা নিজেদেরকে এমনভাবে গড়ে তুলতে যাতে আমাদের এই বাংলাদেশ তোমাদের মতো তরুণদের কাছে যেটা প্রত্যাশা করে সেটা তোমরা পূরণ করতে সক্ষম হও। খবর বাসস। বিএনপি স্থায়ী কমিটির সদস্য প্রেসিডেন্ট মওদুদ আহমদ বলেছেন, দেশে গণতন্ত্র নাই, যেটুকু আছে গণতন্ত্রের লাভাস একটি কর্তৃত্ববাদী ষড়যন্ত্র দেশে চালু আছে। এই জন্য আজকে তিনটি এজেন্ডা আমাদের সামনে এসে পড়েছে, একটা সংগঠন, আরেকটা হলো আন্দোলন এবং নির্বাচন। সংগঠনের কাজ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান করছে, আমরা সেটা করছি সকলে তার সাথে সহযোগিতা করে তার হাতকে শক্তিশালী করার জন্য। 16ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আন্দোলন ও নির্বাচনের জন্য আমাদেরকে জাতীয় ঐক্য প্ল্যাটফর্ম তৈরি করতে হবে এবং দেশের সকল গণতন্ত্র মানা গণতান্ত্রিক শক্তি সম্পর্কে যারা দেশের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য বদ্ধপরিকর তাদেরকে একসাথে করতে হবে। পেশাজীবী বুদ্ধিজীবী সকলকে নিয়ে এক ঐক্যের প্ল্যাটফর্ম তৈরি করে এই আন্দোলনের সূচনা করতে হবে। এই আন্দোলন হবে গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য, মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য, ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য, বিচার বিভাগের স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য, গণমাধ্যমের স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য। এই আন্দোলনের মাধ্যমে দেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ সাধারণ নির্বাচন ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এই আন্দোলনের কোনো বিকল্প নেই।